আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 4 ইঞ্চি স্যানিটারির দুই তলার জন্য কিভাবে পাইপ ফেলতে হয়, সকেট ফেলতে হয়। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের দুই তলার জন্য প্রথমে পাইপটি বসানোর জন্য কোন জায়গায় পাইপটি বইবে বা কোন জায়গায় প্যানটি বইবে এটা নির্ধারণ করার জন্য আমাদেরকে ফিতে দিয়ে মেজারমেন্ট করে নিতে হবে। তো আমরা মেজারমেন্টটি করে নিচ্ছি, বাথরুমের মিডিল করে নিব আমরা দুই দিক থেকে। আর পিছন সাইডে প্যানের 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি আমরা রাখবো, তাহলে সুন্দরভাবে প্যানটি মেজারমেন্ট হয়ে যাবে। আমরা মেজারমেন্ট করার জন্য মিডিল পেয়ে গেছি, এখন গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে কেটে নিব। গ্রাইন্ডিং মেশিন দিয়ে না রডটি কাটলে মিডিলটা ঠিক মতো হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পেতে পাশের বেলটি অল করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বন্ধুরা, আমাদের রডটি কাটা হয়ে গেছে, এরপরে সকেটটি দেখবো আমরা বসছে নাকি ঠিক মতো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সকেটটি বসে গেল। এখানে প্যান বসবে, আর রডটি কাটার জন্য পাশ দিয়ে আমরা 4টা রড দিয়ে বেঁধে দেবো। প্রথম গিয়ার পয়েন্টটি আমাদের হয়ে গেছে, এরপরে আর একটি বাথরুমে আমরা মিডিল করে নিচ্ছি, যেন সুন্দরভাবে বসে প্যানের লাইনটি মেজারিং করে নিই। ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা পুরো বাথরুমের মিডিল করে নিব, আর সাইড দিকে একটি চক দিয়ে দাগ কেটে নেব। এবার দাগটা দেওয়া হয়ে গেল, আর পিছন থেকে আমরা 9 ইঞ্চি বা 10 ইঞ্চি দিলেই হবে, তাহলে এখানে আমাদের সকেট পয়েন্টটি বইবে। রডটি বাজে, এর কারণে আমরা রডটি কেটে নেব, না হলে হাতুর দিয়ে একটু বাড়ি দিয়ে সরাই দিতে হবে। বন্ধুরা, এবার আমরা একটি বাথরুমের ভিতরে ফেসিংয়ের সিস্টেম করছি, এটা 1.5 ইঞ্চি পাইপ দিলে হয়। আমরা ইটের পাজর দিয়ে সুন্দর করে মাপ দিয়ে বেসিংয়ের পয়েন্টটি 4 ইঞ্চিতে যোগ করে দেবো। তো দেখুন মাপটি দরজার পাল্লার সাইড থেকে মাপটি বাদ দিয়ে বসাতে হবে। এটা হচ্ছে পানির আউটের 4 টেপের মাপ, 30 ইঞ্চি বাদ দিয়ে বসালে হবে, তাহলে হয়ে যাবে পানির সাইডটি। আমাদের একটু রডে বেঁধে যাচ্ছে, তাই কেটে নেব।
আমাদের 4 ইঞ্চি সকেটটি বসানো হয়ে গেল। এরপর বেসিং এর 8 ইঞ্চি পাইপটি মাপ দিয়ে কেটে নেব। বন্ধুরা তাহলে ফটাফট মাপটি দিয়ে কেটে নেওয়া যাক। ডেপের ভিতরে সংযোগ হওয়ার কারণে একটি ছিদ্র করতে হবে, তো আমরা মেশিন দিয়ে ছিদ্র করে নেব। তো বন্ধুরা দেখছেন আমরা সুন্দর করে ছিদ্রটি করে নিলাম। এরপরে দুটা সকেট ও 1.5 ইঞ্চি পাইপ অ্যাড করে দিলাম। এরপরে ঢালাই তো হবে 5 ইঞ্চি, এর কারণে সকেটের ভিতরে মশলা চলে যাওয়ার ভয়ে আমরা কিছু 8 ইঞ্চি করে পাইপ উপরে বাড়াইয়ে রাখবো, তাই 6টি ডোম করে নিছি। এগুলো লাগালে আমাদের কাজ আপাতত সমাপ্ত হয়ে যাবে।